Yeah, hi friends, welcome back to my channel Ishant the Explorer. So friends, Ishant the Explorer এই যে চ্যানেলটায় আমার বিভিন্ন রকম ট্রিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। সো আমার 2024-এ ফার্স্ট ট্রিপ আমি শুরু করছি পুরীর জগন্নাথ দেবের মন্দির থেকে। হ্যাঁ, সো এই যে আমার জার্নিটা রয়েছে, এই জার্নিটার মধ্যে এই মুহূর্তে 2024-এ যে হোটেলের এক্সপেন্সেস অ্যান্ড অল, হোটেলের ভাড়া, আপনার ট্রেন অ্যান্ড বাস, যা জার্নি রয়েছে সবার ফিয়ার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, মন্দিরের আশেপাশে এখন জগন্নাথ দেবের কী নতুন রুলস অ্যান্ড রেগুলেশনস হয়েছে অ্যান্ড মন্দির আশেপাশেটা কেমন ঘোরার মতো জায়গাটা রয়েছে, সেই সব এক্সপিরিয়েন্স নিয়ে আমি আপনাদের সাথে কিছু শেয়ার করতে চাইছি। সো ফ্রেন্ডস, আর বেশি দেরি না করে চলুন ঝটপট বেরিয়ে পড়ি পুরীর উদ্দেশ্যে। আর হ্যাঁ, ইশান্ত এক্সপ্লোরার এই চ্যানেলটা কিন্তু শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করতে ভুলবেন না। সো আমি আমার ক্যাব থেকে নেমে পড়েছি, আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমার শিয়ালদা স্টেশন। সো আমি আমার লাগেজ নিয়ে এগিয়ে গেলাম স্টেশনের ভেতরে, সেখানে বোর্ডে দেখা যাচ্ছে যে প্ল্যাটফর্ম নম্বর 9-এ অলরেডি ট্রেনটা ইন করে গেছে। আমি এগিয়ে গেলাম ট্রেনের দিকে, আর এই হচ্ছে সেই ট্রেন শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস, যার ফেয়ার হচ্ছে 1685 টাকা পার পার্সন, আর এটি ছিল 3-টায়ার। হ্যাঁ, আমাদের ট্রেনটি ছিল 3-টায়ারে, আমাদের সিট বুক হয়েছিল। আর আমি এগিয়ে গেলাম, আমাদের ট্রেন ছিল রাত 8টায়। তো এই ট্রেনের বাইরে আমি আপনাদেরকে একটা ছোটো দৃশ্য দেখিয়ে দিচ্ছি, আমরা বন্ধুরা আমরা অপেক্ষা করছি। আর নাও এবার ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে, এরপর আমি আস্তে আস্তে উঠে পড়লাম আমার নিজের বগিতে, আর এগিয়ে চলো আমার সিটের দিকে। এই হচ্ছে আমার সিট। একটা ছোট্ট ইনফরমেশন, এখানে আপনারা বালিশ, ব্ল্যাঙ্কেট, চাদর সবই পাবেন এই ট্রেনে। অ্যান্ড সেকেন্ড অফ থিং, এখানে আপনাদের ফুড ইনক্লুডিং করা আছে ওই টিকিটের মধ্যে, যেটা বলতে গেলে আপনাদের কাছে ভেজ আর নন ভেজ দুটোই অপশন রয়েছে, ভাত, ডাল, চিকেন, আপনারা থালিতে যেটা অর্ডার করবেন আপনারা সেটাই পাবেন। পুরী স্টেশনে এসে যখন ট্রেনটি থামলো তখন ঘড়িতে আমার ভোর 5টা, ট্রেনটা অলরেডি লেট ছিল আমাদের। সো এরপর আমি এগিয়ে এলাম স্টেশনের বাইরে। এখানে যে ট্রান্সপোর্টেশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সারা রাত অ্যাভেলেবেল থাকে আপনাদের হোটেলের গন্তব্যস্থল অবধি আপনাকে পৌঁছে দেওয়ার জন্য। আমরা যে ম্যাজিক গাড়িটা বুক করেছিলাম সেটা 600 টাকা নিয়েছিল আমাদের হোটেল অবধি পৌঁছে দেওয়ার জন্য। পুরীতে আমরা যে হোটেলটি বুক করেছিলাম সমুদ্র সৈকতের একদম ধারে, সেটি হচ্ছে হোটেলের নাম হোটেল ক্রিস্টাল ওয়ে। সেই হোটেলের ভেতরে কী কী ফেসিলিটিসগুলো রয়েছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। সো আমি আমার রুমের চাবি পেয়ে গেছি, আর আমি এই রুমে এন্টার করছি, আর রুমের ভেতরে যা যা রয়েছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। এক কথা বলতে রুমগুলো এদের খুবই ঝাঁচকচকে পরিষ্কার, কারণ এর আগেও আমি হোটেলে একবার ভিজিট করেছিলাম। আর আমরা বুক করেছিলাম ডিলাক্স রুম, যার ফেয়ার হচ্ছে পার নাইট 6000 প্লাস GST। আর এখানে হ্যাঁ, আপনি একটা ছোটো ফ্রিজও পাবেন যেটি আলমারির মধ্যে রাখা রয়েছে। আর পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে এখানে আমার কোনো কমপ্লেন নেই ওই হোটেলের এগেন্স্টে, এইটুকু আপনাদেরকে বলতে পারি। এই হোটেলে সমস্ত রকম ডিটেলস আমি আমার ডিসক্রিপশন বক্সে রেখে দেবো, আপনাদের যাতে এখানে আসতে কোনো সমস্যা না হয়। আর হ্যাঁ, আমার চ্যানেল মারফত যদি আপনারা আসেন তো এখানে একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো আমরা একটু ফ্রেশ হয়ে চলে এসেছি সমুদ্র সৈকতের ধারে একটু চিল করতে, সবাই মিলে আড্ডা দিতে। সো ফ্রেন্ড, আপনারা যে দেখতে পাচ্ছেন ছাতার নিচে যে চেয়ারগুলো রয়েছে সেগুলো ভাড়া দেওয়া হয় ঘন্টা হিসেবে, আর দিনের বেলায় পার আওয়ার এরা 50 টাকা চার্জ করে আর রাতে 40 টাকা করে।
আপনারা যখন সমুদ্র সৈকতে বসে থাকবেন দেখবেন অনেকে ফেরিওয়ালা আসবে তাদের খাবারের পসরা নিয়ে। তো আমরাও এখানেই দাদার কাছ থেকে শসা অর্ডার করলাম, কারণ শসাগুলো দেখতে সত্যি খুব লোভনীয় ছিল, তাই আমরা সবাই এটা ট্রাই করলাম। অ্যান্ড সেটি খাওয়ার পর আমাদের সামনে এসে যায় পুরীর খুব বিখ্যাত এক মিষ্টি মদন মোহন। সেটা দেখে আমরা নিজের লোভ সামলাতে পারিনি, তাই আমরা সবাই মিলে ট্রাই করলাম। সো দুপুরে রেস্ট নিয়ে আমরা সন্ধেবেলায় চলে এসেছি বিচের ধারে। সন্ধ্যের বিচের ধারটা কেমন পুরীর সেটি আপনাদের সামনে আমি তুলে ধরছি। বিচের ধারে ঘুরতে ঘুরতে আমরা এই সুইটকর্নের দোকানটি দেখতে পাই, আর সাথে সাথে এখানে দুটি সুইটকর্ন আমরা অর্ডার দিই। আর সত্যি বলতে এই সুইটকর্নটি খাওয়ার পর আমার কলকাতা সুইটকর্নের কথা খুব মনে পড়ছে, কারণ একদম সত্যি কথা বলতে জঘন্য ছিল সুইটকর্নটা খেতে। অনেস্টলি ফিডব্যাক দিলাম আপনাদেরকে, এটা আপনারা টেস্ট করলেই বুঝতে পারবেন। এরপরে আমরা চলে এলাম মাছের স্টলে, আর এখানে কাঁকড়া, চিংড়ি, সামুদ্রিক মাছ, অক্টোপাস অনেক কিছু ছিল। আমরা এখান থেকে চিংড়িটা অর্ডার করলাম, যেটি ছিল 100 টাকায় 7 পিস, সঙ্গে সঙ্গে তারা ফ্রাই করে আমাদেরকে দিল। সত্যি কথা বলতে টেস্ট মোটামুটি, আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। নেক্সট ডে আমাদের প্ল্যানিং ছিল জগন্নাথ দেবের দর্শনটা আমরা আর্লি মর্নিং করতে যাব, তাই যথারীতি আমি 4:30 ভোরের অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, তাই আর বেশি লেট করলাম না, ছটফট বিছানা ছেড়ে উঠে আগে ফ্রেশ হতে ছুটলাম। সো ফ্রেন্ডস, এই নীল কালারের পাঞ্জাবিটা আমি নিয়ে এসেছিলাম, যেটা পরে আমি পুজো দিতে যাব। জানি না কেমন লাগছে, সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। ঝটপট রেডি হয়ে আমি আমার হোটেলের বাইরে চলে এসেছি, কারণ ফ্রেন্ডরা অনেকক্ষণ ধরে আমার জন্য বাইরে অপেক্ষা করছে। আর এই হচ্ছে আমার ফ্রেন্ডস কাম ফ্যামিলি, যারা আমরা একসাথে কলকাতা থেকে জগন্নাথ দেবের দর্শনের জন্য এখানে এসেছি। মন্দির পর্যন্ত যাওয়ার জন্য আমরা এই অটোটা বুক করেছিলাম, এই অটোটার ভাড়া হচ্ছে মাত্র 200 টাকা, যা আমাদেরকে মন্দির পর্যন্ত পৌঁছে দেবে। সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে শেষমেশ আমি এসে পৌঁছলাম সেই জগন্নাথ ধামের প্রাঙ্গণে। আর সত্যি কথা বলতে আমি যতবারই এই মন্দিরে আসি এক আধ্যাত্মিক শক্তি আমার ভেতর থেকে আমি যেন ফিল করি। এরই মাঝে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, পুরীর মন্দিরের আশেপাশে আগে অসংখ্য দোকান ছিল, যার ফলে প্রচণ্ড যানজট হতো এবং বাড়িও ছিল। উড়িষ্যার গভর্নমেন্ট সেইগুলোকে এখান থেকে সম্প্রসারণ করিয়েছে, যার ফলে মন্দিরের প্রাঙ্গণটা এত সুন্দর দেখতে হয়েছে, সেটা আপনারা যখনই আসবেন নিজের চোখে দেখলে আপনাদের এক আলাদা অনুভূতি হবে।
সো নাও আমরা পুজো কমপ্লিট করে চলে এসেছি এই মুহূর্তে আমাদের হোটেলেরই রেস্টুরেন্ট সেকশনে, যেটা ছিল ফোর্থ ফ্লোরে। আর এদের রেস্টুরেন্টটা খুবই সুন্দর, সাজানো গোছানো। আর একটা ছোট্ট ইনফরমেশন হচ্ছে, সেটা হলো আমাদের হোটেলেই ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিমেন্টারি। হ্যাঁ, আর ব্রেকফাস্টে কী কী আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এদের খাবার কিন্তু সত্যি কথা বলে খুবই সুন্দর। তো আজকে আমরা দুপুরে ডিসাইড করেছি আমরা হোটেলের লাঞ্চটা না সেরে সেটি বাইরে করব। সো হোটেলের বাইরেই ছিল কস্তুরী রেস্টুরেন্ট, সেখানে আমরা এসে পৌঁছালাম। আর এই হোটেলের ব্রাঞ্চ কলকাতাতেও আছে, আপনারা হয়তো অনেকে জানেন। সো ভেতরে এনভায়রনমেন্ট আর খাওয়ার কোয়ালিটি কীরকম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সো রেস্টুরেন্টের মেনু কার্ড আমার হাতে এসে পৌঁছেছে। এই হচ্ছে মেনুর ভেতরে যা যা পাওয়া যায় তার ডিসক্রিপশনস, সাথে প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এর মধ্যে থালিটা চুজ করেছি, এদের একটা স্পেশাল ওনারা সাজেস্ট করলো মহারাজা থালিটা ট্রাই করতে, যেটা 999 টাকা প্রাইস। আর তার মধ্যে এই এই আইটেমগুলো অ্যাড রয়েছে। সো আমি তাড়াতাড়ি ঝটপট অর্ডারটা দিয়ে দিই, আর খাওয়াটা কীরকম তাড়াতাড়ি খেয়ে আপনাদেরকে ফিডব্যাকটা দিচ্ছি। আমার টেবিলে এসে হাজির সেই মহারাজা থালি। সত্যি কথা বলতে সবকটা খাবার আমি টেস্ট করলাম, খুবই দারুণ। আপনারা আসলে নেক্সট টাইম এখানে ট্রাই করতে পারেন। আমি পুরী যতবারই আসি পুরীর খাজা খাইও আর বাড়ির জন্য নিয়ে যাইও। সো ফ্রেন্ড, এই নরসিংহ খাজার দোকানটি খুবই পুরনো, যেটি মন্দিরের গায়ে অবস্থিত। আর এখন এখানে প্রচুর নরসিংহের দোকান আপনারা পেয়ে যাবেন, কিন্তু পুরীর গায়ে যে নরসিংহ খাজার দোকানটি সেটাই হচ্ছে অরিজিনাল। আর এদের টেস্ট জাস্ট মাইন্ড ব্লোয়িং। তো এখানে এসে গেছি বাড়ির জন্য একটু খাজা শপিং করার জন্য, নিয়েই আমি কিছুক্ষণের মধ্যে এখান থেকে রওনা হব। সো মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, আমার পুরীর জার্নি এখানেই শেষ। আমার দুপুর 3টে ট্রেন ছিল শিয়ালদা পুরী এক্সপ্রেস, যেটি অলরেডি স্টেশনে চলে এসেছে। আর এর ফেয়ার হচ্ছে 1150 টাকা। আর হ্যাঁ, এখানে কিন্তু কোনো ইনক্লুডিং খাওয়ার অ্যাড নেই। তো আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালোবাসা দেবেন, আর নতুন নতুন আরও অনেক কিছু ভিডিও আমি আপনাদের জন্য তুলে ধরতে পারি। যেতে